আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিগমার কিছু গুরুত্বপূর্ণ প্লাগইন নিয়ে। এই প্লাগইনগুলো ব্যবহার করে আপনি আপনার কাজগুলো খুব সহজে এবং খুব দ্রুত আপনার কাজগুলো আপনি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। এই সর্বপ্রথম আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসিতে প্লাগইনটি ইনস্টল করতে পারি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাগইন থেকে ফাইন্ড মোর প্লাগইন এখানে যাবেন। আগের যে সিস্টেমটা ছিল আমরা চাইলে প্লাগইন ইনস্টল করে নিতে পারতাম, এখন সেই সিস্টেম লাগে না। এখন ডিরেক্টলি আপনি চাইলে প্লাগইনটি রান করে ইউজ করতে পারবেন। এখন আপনি এখানে যাবেন, আপনার যে প্লাগইনটি দরকার, যে ধরুন আপনার দরকার কন্টেন্ট রেল, সেক্ষেত্রে আপনি এটা এখানে যদি না থাকে তাহলে আপনি এখানে সার্চ করবেন, কন্টেন্ট রেল লিখে সার্চ করবেন। সার্চ করে আপনি এখান থেকে রান ক্লিক করবেন, তাহলে এই প্লাগইনটি রান হবে। এবার এখান থেকে আপনি চাইলে আপনার কাজগুলো করতে পারবেন। এখন তাহলে শুরু করি আমরা কিভাবে কয়েকটি প্লাগইন আমি আপনাদেরকে দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের কাজগুলো করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে দেখতে পাচ্ছেন কিছু ডামি কিছু সার্কেল এবং কি নেম আমি এখানে করে রেখেছি, এগুলো এখন আমরা কন্টেন্ট দিয়ে ফিল আপ করবো। সেটা কিভাবে আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাগইন থেকে আমরা কন্টেন্ট রেল যে প্লাগইনটি রয়েছে এটির মাধ্যমে আমরা এটি করতে পারি। ধরুন আমরা এখানে ইমেজ ইউজ করব, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট রেল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজ থেকে আমরা অ্যাভাটার ফিমেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভাটার ফিমেল, এটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে যদি আমরা কোনো ইমেজ যদি ইউজ করতে চাই সেটি ক্লিক করব। ক্লিক করলে সেটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর ধরুন আমরা এটিতে যাব, এটিতে ক্লিক করব, তারপর এটিতে একটা আমরা তারপর এটিতে, এভাবে আমরা চাইলে খুব সহজে ইমেজগুলো রিপ্লেস করতে পারি। অথবা আপনি চাইলে এটিও এখন যদি রিপ্লেস করতে চান জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। যদি এটি দিতে চান আপনি মেল, মেলে ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনি চাইলে র্যান্ডম চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম, এখন আমরা যদি নেমটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটে যাব, টেক্সট থেকে ফুল নেম ফার্স্ট অ্যান্ড লাস্ট এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে এটি চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি, একটা ডামি নেম চলে আসছে। তারপর এখান থেকে যদি আমরা সেকেন্ডটাতে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, তারপরে ধরুন এটি, তারপরে এটি, এভাবে জাস্ট ক্লিক করে করে আমরা চাইলে নামগুলো সহজে চেঞ্জ করতে পারবো। আর আমরা এক লেয়ার থেকে আরেক লেয়ারে আমরা যাওয়ার জন্য কন্ট্রোল প্রেস করে যখন আমরা লেয়ারের উপর ক্লিক করব সেই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। এটি অবশ্যই দ্রুত কাজ করার ক্ষেত্রে আপনার এটি মনে রাখতে হবে, আপনি ধরুন এই ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন তখন এই লেয়ারটি আপনাকে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্রেস করে এটিতে ক্লিক করবেন এবং কি আপনি চাইলে এখান থেকে ইমেজ মেল অর ফিমেল যেটি চান আপনি সেটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আরও অনেকগুলো ফিচার রয়েছে, যেমন আপনি যদি লরি মেপসন টেক্সট ডামি টেক্সট চান সেটাও এখান থেকে নিতে পারবেন, তারপরে ডেট অফ বার্থ যদি চান সেটাও নিতে পারবেন, ফুল অ্যাড্রেস যদি নিতে চান, ফোন নাম্বার নিতে চাইলে এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ধরুন আমি এখানে জাস্ট কিছু ইয়ে দিলাম, তারপরে এখান থেকে ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, তারপরে ফুল অ্যাড্রেস দেখুন, ফুল অ্যাড্রেস আপনাকে দেওয়া হয়েছে। এখন ধরুন আপনি এটিকে ফোন নাম্বারে রিপ্লেস করতে চান, ফোন নাম্বার দিলে ফোন নাম্বার চলে আসবে। এক্ষেত্রে আপনি আর কষ্ট করে গুগলে সার্চ করে আপনাকে কিছু করতে হবে না, আপনি ডিরেক্টলি এই প্লাগইনের মাধ্যমে আপনি খুব সহজে সব কিছু রিপ্লেস করতে পারবেন। এরপর আপনি যদি এরপর আরেকটি প্লাগইন আমি আপনাদেরকে দেখাবো, ধরুন আপনার একটা লরি ম্যাপসং একটা টেক্সট দরকার, সেক্ষেত্রে আপনি একটা প্লাগইন ইউজ করতে পারেন। কন্টেন্ট রেল ছাড়াও আপনি আরেকটা প্লাগইন ইউজ করতে পারেন, সেটি হচ্ছে প্লাগইন থেকে আপনি যদি লরিয়াম ইপসাম, একটা প্লাগইন রয়েছে লরিয়াম ইপসাম, এই প্লাগইনটি আপনি চাইলে এখানে ফাইন্ড মোর প্লাগইন থেকে আপনি এই প্লাগইনটি সার্চ করে নিতে পারেন। আমার এখানে অলরেডি আছে লরিয়াম ইপসাম এই প্লাগইনটি, এটি রান করব। এটি রান করে আমরা এখান থেকে কত সেন্টেন্স আমরা লরিয়াম ইপসামের যে টেক্সটটি সেটি কত সেন্টেন্সের হবে সেটি আমরা এখান থেকে ধরুন 5 সেন্টেন্সের হবে দিয়ে আমরা এটাকে জেনারেট যখন দিব তখন এটি 5 সেন্টেন্সের একটি লরিয়াম ইপসাম ডামি টেক্সট আপনাকে দিয়ে দিবে। এই প্লাগইনটির কাজই হচ্ছে শুধু ডামি টেক্সট দেওয়া। আচ্ছা, তারপরে এখানে আরও আপনি যদি চান গুগল ম্যাপ ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কীভাবে গুগল ম্যাপ ইউজ করবেন, আপনি জাস্ট একটা বক্স নেবেন, সেই বক্সের মধ্যে যদি আপনি গুগল ম্যাপস দিতে চান সেক্ষেত্রে আপনি প্লাগইন থেকে আপনি চলে যাবেন ফাইন্ড মোর প্লাগইন, এখান থেকে আপনি ইউজ করতে পারেন ম্যাপস
ম্যাপ স্কেল এইটা ইউজ করতে পারেন। এটি যখন আপনি ক্লিক করবেন, রানে ক্লিক করবেন, এখান থেকে রানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাপ আপনাকে এখানে সান ফ্রান্সিসকোর একটা ম্যাপ আপনাকে এখানে দেওয়া হয়েছে। আপনি সেটি থাকা অবস্থা আপনি জাস্ট এটির হাইট উইডটা আপনার যে বক্সটি সেটির সাইজে আসবে, সেটি ক্রিয়েট ম্যাপ ক্লিক যখন করবেন তখন আপনার যে বক্সটি আপনি ড্র করেছেন সেটির মধ্যে ম্যাপসটি চলে আসবে। দেখতে পাচ্ছেন ম্যাপসটি চলে আসছে। ওকে, এখন আপনি যদি চাচ্ছেন আইকন ইউজ করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি আইকনিফাই ইউজ করতে পারেন, বা এখান থেকে আইকনিফাই ইউজ করতে পারেন, তারপরে যায় আপনি আইকন এইট ইউজ করতে পারেন, আরও অনেকগুলো আইকন অনেকগুলো প্লাগইন রয়েছে। তো আমার কাছে বেস্ট যেটা মনে হয় আইকনিফাই এবং কি আইকন এইট। তো আপনি যদি আইকনিফাইতে এখানে যাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে একটি ড্রপ ডাউন বক্স আসবে, এখান থেকে আপনি আপনি যে আইকনটি ইউজ করতে চাচ্ছেন, ধরুন আপনি ইউজ করতে চাচ্ছেন ফোন, ফোন লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইকন, আপনি এখান থেকে ফোনের যে আইকনটি আপনার পছন্দ বা এখান থেকে আপনি নেক্সট করে 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 দেখতে পারবেন। তো যেটি আপনার পছন্দ সেটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে ইম্পোর্ট আইকন এটিতে ক্লিক করবেন। ইম্পোর্ট আইকনে যখন ক্লিক করবেন আইকনটি আপনার এখানে চলে আসবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আইকনটি সাইজ 32x32, আপনি চাইলে ফ্লাই আইকনটিকে আপনি বড় করতে পারেন, এখান থেকে ধরুন 64 আমরা করলাম। আর যখন আমরা এই যে লিঙ্কটিতে সিলেক্ট করব তখন হাইট উইড সমানভাবে বড় হবে, যখন আমরা এটি সিলেক্ট থাকবে না তখন আমরা শুধু ধরুন হাইট বাড়াতে যাচ্ছি, সেক্ষেত্রে শুধু হাইটই বাড়বে। তখন এটা আইকনের জন্য এটা অবশ্যই আপনি এটি সিলেক্ট করে তারপরে আইকনটি বড় করবেন। এখান থেকে আপনি আবার চাইলে আইকনের কালার বা সব কিছু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। তারপরে এখানে আরও কিছু প্লাগইন রয়েছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আরও কিছু ইউআই ফেসেস একটা অপশন ইয়ার রয়েছে, সেটা শুধু ফেস এটা আমরা কন্টেন্ট রেলের মাধ্যমে অলরেডি ফেস কীভাবে নিতে হয় সেটা আমরা দেখেছি। আর আপনি চাইলে ইউআই ফেসের মাধ্যমে আপনি ফেস নিতে পারবেন। এখানে আপনি ধরুন একটা সার্কেল ড্র করে এখান থেকে ইউআই ফেসটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে মেল চাচ্ছেন না কি ফিমেল চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখান থেকে কোন সোর্স থেকে আসবে সেটা সিলেক্ট করে আপনি এখানে একটা এগুলো চেক মার্ক করে অ্যাপ্লাই ফিড অ্যাভাটারস দিলে আপনি এখানে বক্সে চলে আসবে। এখান থেকে ইউআই ফেসেস ওকে আনস্প্লাশ ফিমেল হ্যাপিনেস ব্রাউন ব্ল্যাক একটু ওয়েট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি ইমেজ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি কন্টেন্ট রিলিজ করেন, তাহলে খুব সহজে দ্রুততার সহিতে আপনি ইমেজটি চেঞ্জ করতে পারবেন। এখানে আরও অনেকগুলো প্লাগইন রয়েছে, আমরা এখানে যদি দেখি এখানে আরও অনেক প্লাগইন রয়েছে, আমরা আস্তে আস্তে সবগুলো দেখার চেষ্টা করবো। বাট এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্লাগইন যেগুলো আপনার দৈনন্দিন কাজে সবসময় ইউজ হয়। তো আপনি চেষ্টা করবেন এগুলো ইউজ করার জন্য যাতে আপনার কাজ আরও দ্রুতভাবে আপনি আপনার ইউআই ডিজাইনের কাজগুলো খুব দ্রুত করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।